মাথায় খুব মুকুন পড়ে গেছে, কিছু একটা করতে হবে মনে হচ্ছে। শুরশুরি কি হয়েছে বদি? আমি না বাজারে গিয়েছিলাম জানো তো, কালী পূজার জন্য তোমার আর আমার বোনের জন্য দুটো চুড়িদার কিনে নিয়ে এসেছি। চুড়িদার এনেছো? হ্যাঁ চুড়িদার এনেছি তোমার জন্য। কিন্তু তুমি তো আমার জন্য কখনো কিছু আনো না, আজকে হঠাৎ করে আমার জন্য চুড়িদার নিয়ে আসলে। এভাবে বলছো কেন শুরশুরি? আমি কি তোমার জন্য কখনোই কিছু আনি না? এই তো দুর্গাপূজার সময় আমি তোমাকে এত সুন্দর একটা শাড়ি কিনে দিলাম, বলো দিইনি? ঠিক আছে দেখে দেখে চুড়িদারটা দেখে। আচ্ছা তাহলে দেখাচ্ছি দেখাচ্ছি, চুড়িদার এনেছে, ভালোই হয়েছে, কালী পুজোতে নতুন চুড়িদার পরবো। এই দেখো, কই দেখি দেখি চুড়িদার। শুরশুরি চুড়িদারটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলেই আমি খুশি বাবা। আমি তো খুব চিন্তা করছিলাম যে তোমার পছন্দ হবে কি হবে না, যাক তোমার পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক। বদির বোনের চুড়িদারটাও একবার দেখতে হবে, মনে হচ্ছে বদির বোনের চুড়িদারটা আমার চুড়িদারটার থেকে বেশি ভালো। মদিকে একবার দেখাতে বলি। মদি আমার বোনের চুড়িদারটা একবার দেখাও দেখি। বোনের চুড়িদারটা দেখবে? কিন্তু কেন শুশুরি? কেন দেখাবে না কেন? না না শুশুরি, ও কথা আমি কখন বললাম যে দেখাবো না? নিশ্চয়ই দেখাবো, দেখো না। বোনেরটা মনে বেশি দম দিয়ে নিয়ে আসছে, আমারটা মনে ফুটপাত দিয়ে এনেছে। এই নীল রঙের চুড়িদারটা আমি আমার বোনের জন্য নিয়ে এসেছি, দেখো। কই দেখি দেখি মা ব্লু কালার, খুব সুন্দর। চুমিনটা দেখি তো, এইটা কেমন পাতলা বদি। তুমি আমার জন্য কম দামে চুড়িদার এনে নিজের বোনের জন্য বেশি টাকা দিয়ে চুড়িদার এনেছো? হ্যাঁ শুশুরি এগুলো তুমি কি বলছো, এটা একদম ভালো না, এটা তো পিওর কটন। শুশুরি তুমি ভুল ভাবছো, দুটোই পিওর কটন। একদম মিথ্যা কথা বলবে না বৌদি, আমি তোমাকে ধরে ফেলেছি। কুচুটে ননদ কোথাকার, ভালো জিনিস এনে দিলাম, এর ভালো লাগবে না। আমার মনে হয় এই চুড়িদারটার সাথে ওই চুড়িদারটা পিড়ি দিয়েছিল না, এই জন্য নিয়ে এসছো আমার জন্য। সে শুশুরি তুমি আমাকে এরকম ভাবো? আমি ওনা নেবো না, তুমি নিয়ে নাও। শুশুরি আমি এটাই নেবো। ননদরা কোনোদিনও নিজের বোন হতেই পারে না, আমার বোন হলে এরকম কোনোদিনও করতে পারতো? ওর জন্য ভালো জিনিসটা আনলাম আর ওই বলছে আমি নাকি ওর জন্য বাজে জিনিসটা এনেছি। শুরশুরি আমি তোমার জন্য এই চুড়িদারটা এনেছি, তোমাকে এটাই নিতে হবে। আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাই নেব, এটার দাম বেশি, ওটার দাম কম। শুরশুরি তোমার চুড়িদারটাই দাম বেশি, বিশ্বাস করো আমার কথাটা। শুরশুরি ওই চুড়িদারটা আমি তোমাকে দেবো না, তোমাকে এটাই পড়তে হবে। কি তোমার যত বড় মুখ না তত বড় কথা, আমি এটাই নেব, আমার এটাই পছন্দ হয়েছে, বুঝলে? ওই তিরির জার্সি কাপড়ের চুড়িদারটা তুমি তোমার বোনকেই দিয়ে দাও, আমি ওই সব ফুটপাতের জিনিস আমার পরতে পারি না, গা কুচকুচ করে। না দেবো না। তুমি আমাকে চুড়িদারটা দেবে না বলছো তো? বললাম তো একবার দেবো না। দাঁড়াও এখনই মাকে ডাকছি আমি, তারপর এসে তোমাকে আচ্ছা করে ধোলাই করবে। মা শুশুরি দেবো আমি তোমাকে চুড়িদারটা, এবার পদে এসো জানু। নাও তুমি ওটা, আমার বোন এটাই পরে নেবে, এই সুন্দর চুড়িদার। কিন্তু একটা কথা শুশুরি, এই চুড়িদারটারই দাম বেশি আর ওই চুড়িদারটার দাম অনেকটাই কম। তুমি আবার যাও যাও, আমার জন্য একটু ম্যাগি করে আনো, আমার খুব খিদে পাচ্ছে। ভালো জিনিস দিলো ভালোর মর্ম কোনোদিনও বুঝবে না, মনের মধ্যে পেঁয়াজ ভরে রাখলে আর কোনোদিনও ভালোটা কি চোখে দেখতে পায় নাকি? কি সুন্দর চুড়িদার, ব্লু কালার, খুব সুন্দর, ভালো করেছি। খারাপ চুড়িদারটা বদির বোনকে দিয়ে দিয়েছি, ফিরির জার্সি কাপড়ের চুড়িদার আমি পরবো না, আমি শ্বশুরি বুটি কুইন। জানিস তো বোন, আজকে তোদের দুজনের জন্য চুড়িদার কিনতে গিয়ে সে কি দড়াদড়ি না করতে হলো। একটা চুড়িদার তো তাও 500 টাকাটা 300 টাকায় আনলাম তোর বৌদি আর আমি মিলে, কিন্তু একটা চুড়িদার 1000 টাকা তো 1000 টাকাই নিল, 1 টাকা কম করলো না জানিস। এ দাদা কোন চুড়িদারটার কথা বলছিস তুই? আরে তোর বৌদি যে তোর জন্য গোলাপি রঙের চুড়িদারটা এনেছে না, ওটাই তো 1000 টাকা নিল, আরে 1 টাকাও দাম কমায়নি জানিস। ও পিঙ্ক কালারের চুড়িদারটার দাম বেশি, আর তোর বৌদির বোনের চুড়িদারটা 500 টাকা চেয়েছিল, 300 তা কমিয়ে নিয়েছি। এ মামা আমি তো ব্লুটা রেখে দিলাম, আমি আর মেয়েদের জামা কাপড় কিনতে যাবো না বাবা, যা দড়াদড়ি করতে হয় কাল ঘাম ছুটে গেল জানি আমার। এ মামা তাহলে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম।